তুই ক্ষমা না করলে আমি এতক্ষণে গারদের পেছনে থাকতাম। আমি যাই মা। ওমা যাই কি গো, যাই কেউ বলে বলো আসি। তুমি আমাদের যা উপকার করলে আমি সারা জীবনেও এই উপকারের কথা ভুলবো না। আচ্ছা বাবা তুমি এখন যাবে কোথায়? তোমার দল তো আর নেই। থাকলেও আর যেতুম নে মা, যে হাত দিয়ে একবার আপনার মতো দেবীকে পুজো করেছি সে হাত দিয়ে আর পরের ধন লুটপাট করবো নি মা। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর আমার জন্য কারুর চোখের জল পড়বে না। আমি প্রতিজ্ঞা করলাম। বাবা তুমি একখানা কাজ করো, তুমি বরং আজকের দিনটুকু আমাদের বাড়িতেই থেকে যাও। আমি নায়েব মশাইকে কইছি তোমার টাকার ব্যবস্থা করতে। আগে না মা, আমি বরং মা বলে ডাকছো আর মায়ের কথা অমান্য করছো। নায়েব মশাই, ও বাতাসি দিদি তুমি যাও তো, শিগগির গিয়ে নায়েব মশাইকে ডেকে পাঠাও, তাড়াতাড়ি যাও। দেখুন সম্পূর্ণ এপিসোড জি ফাইভে। নায়েব মশাই, হিসাবপত্রে এত গরমিল কেন? দেখুন আমার খুব ভালো করে মনে আছে, 50 বস্তা নীল আর 70 বস্তা শরাব মাদ্রাজে পাঠানো হয়েছিল, কিন্তু এখানে 10 বস্তা করে বেশি লেখা হয়েছে। এসবের কারণ কি নায়েব মশাই? আপনাকে আমি আর কি বলবো ছোট কর্তা, হিসেবে যে গরমিল আছে আমিও দেখেছি, কিন্তু কিছু বলিনি, কারণ এগুলো তো এখন আর আমার হাতে নেই। নেই নেই মানে কি নায়েব মশাই? আগে বেশ কিছুদিন ধরে অভয়বাবুর গোমস্তার এই হিসেবপত্রের দায়িত্ব নিয়েছেন। কই, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, আর এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়ে নেওয়া হলো। আর নায়েব মশাই, আপনাকে যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপনি নিজে তো আমাকে সে কথা জানাননি। ছোট কর্তা, আপনাকে জানানোর কথা আমার মনেই হয়নি, কারণ আমার ধারণা ছিল আপনি জানেন। আর এরকম একটা সিদ্ধান্ত আপনাকে না জানিয়েই যে নেওয়া যেতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। আর গোকুলচন্দ্র অভয়বাবুর খাস লোক, আর অভয়বাবু আপনার ছোট ভাই, তাই আপনি নিজে নিজে দুয়ে দুয়ে চার অঙ্কটা মিলিয়ে নিলেন। দেখুন নায়েব মশাই, আপনি খুব ভালো করে জানেন এই ব্যবসাটা আমার বাবা মশাই আর আমি বহু কষ্ট করে এই জায়গায় দাঁড় করিয়েছি, তাই ব্যবসা নিয়ে কোনো নয় ছয় আমি সহ্য করবো না, তা সে যেই হোক না কেন। গোকুল, গোকুল শুনছেন? আপনার সাথে একটু কথা আছে, আপনার একটু কথা বলার সময় হবে? না রানী, এখন সময় হবে না, হিসাবপত্রে অনেক গরমিল দেখা দিয়েছে আর ওই গোমস্তাকে তার কৈফত দিতে হবে। এই কে আছিস? গোকুলকে খবর দে। ছোট কর্তা, আপনি আমাকে স্মরণ করেছেন? গোকুল, তুমি জবে থেকে এখানে যোগ দিয়েছো, সেদিন থেকে সব হিসাবপত্রের খাতা আমাকে দেখাবে। দাঁড়িয়ে রইলে কেন? আগে দেখো গোকুল, তোমাকে ব্যবসাপত্রের হিসাব দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাই বলছি হিসাবপত্রে এত গরমিল কেন? গরমিল? ঠিক আছে কর্তা, ঠিক আছে, আমাকে আর একটু সময় দিন, আমি সমস্ত কিছু দেখে শুনে।
বেশ, আজকের দিনের মধ্যে সব হিসাবপত্র মিলিয়ে তুমি আমাকে দেখাবে। নয় মশাই, আপনি এদিকটা দেখবেন। আগে ছোট কথা, গোকুল চলো হিসেবগুলো নিয়ে বসতে হবে। শুনেছিস, ছোট বউ কোন এক জলদস্যুকে ধরে এনে খাস লেটেল বানিয়েছে। মানে এরকম কাণ্ডি কেউ করে? কিছু মনে করিস, বাড়ির মধ্যে চোর টাকা ঠকাচ্ছে, এত খাল কেটে কুমির আনা? এসব কখন হলো? আমি তো কিছুই জানতে পারলাম না। জানাতে চাইলে তো জানবি। সে কি কোনো কালে কাউকে জানিয়ে কিছু করেছে? নিজে যা ইচ্ছে তাই করে গেছে। না কিছু মনে করিস না, এত কিছু হয়ে গেল তবু মেয়ে মানুষের স্বভাব পাল্টালো না। শোন, তুই চন্দ্রের কাছে যা, গিয়ে শোন কি হয়েছে। এসব তো ভালো নয়, বাড়ির ঝি চাকররা পর্যন্ত শোনাইস তো ভয় পেয়ে আছে। ওই মেয়ে মানুষের হেল দর নেই। কর্তা, কি ব্যাপার, তুমি এখানে? এসো এসো, ভিতরে এসো। তুই গোমস্তা না? কর্তা, বড় বিপদে পড়েছি। বড় কর্তা আজ নিজে হাতে হিসেবের কাঁথা পরীক্ষা করেছেন, ভীষণ রেগে গেছেন। কর্তা বলেছেন এত গরমিল কেন, আরো বলেছেন আজ সন্ধ্যের মধ্যে সব ঠিকঠাক করে দেখাতে হবে। কি যে করি আগে কর্তা, কর্তা এত গোলমেলে হিসেবে এত কম সময়ের মধ্যে কি করে ঠিক করবো বলুন তো। ঠিক আছে, তুমি এখন যাও, আমি ভেবে দেখছি কি করা যায়। এই অবয়, এই গোমস্তা কি তোর কথাতে এসব কাণ্ডি করেছে নাকি? কি কি যে বলো না মা, গোমস্তা আমার হয়ে কাজ করতে যাবে কেন? হ্যাঁ, ও আমার খাস লোক, তাই বলে আমি ওকে হিসেবে গোলমেল করতে বলবো, যেখানে বউঠান প্রথম থেকে আমাকে সন্দেহ করে। ছোট মুখে একখানা বড় কথা কইছি। আপনি দয়া করে এরপরে যাই করবেন না কেন, মাধবের কথা কানে একটু মাথায় রাখবেন। কি যে করো না মা, শুধু শুধু বউকে মারবো কেন? আমাদেরও তো বয়স বাড়ছে, এসব কি এখন মানায়? আর সরজু তো ঠিকই বলেছে, নিজের বেটা যদি সম্মান না করে তার থেকে বড় দুঃখ আর কি হতে পারে বলো তো মা। সরজু সরজু, তুমি নিশ্চিন্তে থাকো, এবার থেকে আমি এমন কিচ্ছু করব না যাতে নিজের বেটার কাছে নিজের মান যায়। আমি ভেবে দেখলাম এবার থেকে আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলব। তুমি দেখো, এতদিনে ঠাউর আমার দিকে মুখ তুলে চেয়েছে। আপনি সত্যি সত্যি নিজে ভুল কানা বুঝতে পেরেছে? তোর মাথা কানা কি গেল নাকি রে অভয়, কিছু মনে করিস না, কি হলো তোর? আমার মাথা যায়নি মা, আরো পোক্ত হয়েছে। মাধব আর সরজুর সামনে আমি ভালো সেজেই থাকবো, নইলে ঘরে ঝামেলা হলে বাইরে জানাজানি হবে। আর মাধবটা তো আমার ধারার হয়নি, সামনে ভালো আর পিছনে আসল রূপ। ওজো কান্ডি।
দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ।